প্রিয় দেশবাসী ও পাখিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের আমার পাখি সেট আপ দেখাব। আমি সেলিম রেজা। দেখুন এগুলো সব আমার পাখির সেট আপ, সুন্দর করে আমি সেট করেছি। বাজিঘর আছে, জাবা আছে, বেঙ্গলি আছে, সব পাখিগুলো আপনাদের আজ দেখাবো। আমি দেখুন আমার ইউটিউব চ্যানেল রেজা বার্ড হাউস, রেজা বার্ড হাউস। আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দেখুন এগুলো আমার সব পাখি। এখানে আমি বাজিঘরের বাচ্চা রাখি, এটা এখানে লতিনো একজোড়া বাজিঘর আছে। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একজোড়া ভায়োলেট লাভবার্ড, এই জায়গাও একজোড়া লতিনো অ্যালবিনো দিয়ে জোড়া। আর এই যে ত্রিপল দেখছেন, এটা ঠান্ডার হাত থেকে আমার পাখিকে বাঁচানোর জন্য এটা দিয়েছি আমি। দেখেন ওই সাইডেও আছে, পিছন সাইড। এছাড়া ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য এই যে আমার তুলসীর গাছ, এই যার একটি পাশে বড়টা, এগুলো আমি রাখছি পাখির জন্য। আপনাদের পাখিকেও আপনারা খাওয়াবেন, তাহলে পাখির কোনো ঠান্ডা রোগ হবে না সহজে। এই দেখেন, দেখুন কিভাবে খায়। এই দেখেন, দেখুন, এই দেখেন, দেখেন কিভাবে খায় তারা। আপনাদের পাখির খাওয়ার অভ্যেস না থাকলে প্রথম প্রথম একটু খাবে না, পরে আস্তে আস্তে খাবে। এই দেখেন, দেখুন, এটা যদি আপনি খাওয়ান তাহলে আপনার পাখির ঠান্ডা লাগবে না। দেখুন প্রতিদিন শীতের মধ্যে সকালে অল্প কয়টা একটা পাতা ধরলেই দুইটার খাওয়া হয়ে যায়। দেখুন কি সুন্দর করে খায়, দেখেন এভাবেই আমার পাখির গুলোকে আমি সুস্থ রাখার চেষ্টা করি। আপনাদের পাখিকেও আপনারা সুস্থ রাখবেন। এবং আমি পাখির কীভাবে পরিচর্যা করি, কীভাবে কী করি, এগুলো সবই আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিও। আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেল রেজা বার্ডস হাউস সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।